স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে আবাহনী ও রহমতগঞ্জ। কিংস এরিনায় দিনের প্রথম ম্যাচে পুলিশকে 2-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। অন্য ম্যাচে টাইব্রেকারে শেখ জামালের বিপক্ষে 3-2 গোলে জিতেছে আবাহনী। আছেন এপাশে ইসা ফয়সাল। গ্রুপ পর্বে আলো ছড়ানো পুলিশ এফসি কোয়ার্টার ফাইনালেও শুরুটা করে দাপটের সঙ্গেই। পুলিশের একের পর এক আক্রমণে দিশাহারায় রহমতগঞ্জের রক্ষণ। তবে প্রতিবারই পুলিশকে হতাশ করেন রহমতগঞ্জের গোলকিপার মোহাম্মদ নাইম। এডওয়ার্ড মুরিও আরো একবার বক্সের ভেতর, অবশেষে 22 মিনিটে পেনাল্টি থেকে গোলে পুলিশকে এগিয়ে দেন ইবারগেন গার্সিয়া। শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশ এফসি লিডটা নিল গার্সিয়া। ম্যাচে এই গ্রুপের চ্যাম্পিয়নদের দাপট ওই পর্যন্তই। এরপরই স্যামুয়েল কোনির ঝলকে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। 3 মিনিটের মধ্যে জোড়া গোল করেন ঘানার ফরওয়ার্ড। 28 মিনিটে সমতা ফেরানোর পর 31 মিনিটে পুরান ঢাকার ক্লাবটিকে এগিয়ে নেন কোনি এবং আরো একটা সেটআপ, আরো একটা গোল। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধেও পুলিশকে চাপে রাখে রহমতগঞ্জ। 75 মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ পায় পুলিশ, তবে কারিপভের ভুলে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। এবার সুযোগ আসবে কিনা, মানাস কারিপভ তিনি সেটাকে কনভার্ট করতে পারেননি। একই মাঠে দিনের আরেক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আবাহনী শেখ জামাল ম্যাচ। দুদলই এদিন ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। তবে গোলমিসের মহড়ায় গোলশূন্যভাবেই শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, সেখানেই বাজিমাত আবাহনী। ডিবক্সের ভেতরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজের জোরালো শটে এগিয়ে যায় আকাশি নীলরা। তবে তাদের সে আনন্দ টেকেনি বেশিক্ষণ। অতিরিক্ত সময় শেষ হওয়ার আগেই দুর্দান্ত এক ফ্রিকিক থেকে শেখ জামালকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান হিগোর লেইতে। অতিরিক্ত সময়ও 1-1 সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই 3 গোল মিস করে কপাল পড়ে ধানমন্ডির ক্লাবটির, আর শেষ শটে গোল করে আবাহনীকে সেমিফাইনালে তোলেন দলটির ইরানি অধিনায়ক মিলাদ শেখ সোলেইমানি। পেনাল্টি শুট আউটে। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।